একদিকে সাড়েসাতি শুরু হয়েছে, অন্যদিকে রাহু রয়েছে, তার সঙ্গে সঙ্গে মিনের পঞ্চম ভাবে মঙ্গলের উপস্থিতি, সপ্তম ভাবে কেতু, অবস্থা তো বেশ জটিল, তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। এর মধ্যে ভালো কথা একটাই যে শনিদেব তিনি কিন্তু মার্গী হচ্ছেন 4 তারিখ। আবার মিনের সপ্তম পতি অর্থাৎ বুধ তিনি কিন্তু বক্রী হচ্ছেন বৃশ্চিক রাশিতে 9 ভাবে, এটা আবার কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। নিজের জীবন ধারণের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন মিন। সমস্যাগুলি আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনাকে জীবন ধারণ করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন, নিজের বুদ্ধি, দক্ষতা এবং সহানুভূতির মাধ্যমে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বাইক চালাবেন অবশ্যই সাবধানে, গাড়ি চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন, কিন্তু আলটিমেটলি সম্পর্কগুলি ভালোই থাকবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে, সামাজিক কার্যকারিতার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। পুরনো বন্ধু কিন্তু কন্টিনিউয়াসলি শত্রুতা করে চলেছে, এমন কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, কিছুটা নিয়ন্ত্রণ রাখুন নিজের অ্যাক্টিভিটির ওপরে। মীন রাশি বা লগ্নের মানুষরা যখনই দেখবেন শরীরটা কিছুটা দুর্বল, কনফিউজড হয়ে পড়ছেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে, সেই সময় ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সানস্টোন ব্রেসলেট। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রেও সিট্রিন এবং তার সঙ্গে সঙ্গে রেড জেসপার ব্রেসলেট অথবা পাইরাইটস ব্রেসলেট। নমস্কার, ঋষিবাণ ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি 2024 সালের নভেম্বর মাস। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মীন তাদের জন্য নভেম্বর মাস কেমন কাটবে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, শান্তশিষ্ট প্রকৃতির, কিন্তু রেগে গেলে মারাত্মক হতে পারেন এই মীন রাশি বা লগ্নের মানুষরা। যথেষ্ট সামাজিক, যথেষ্ট আপন করে নেওয়ার মানসিকতা সম্পন্ন এই মীন রাশি বা লগ্নের মানুষরা। সহজ সরল শান্ত ভালো মানুষ প্রকৃতির মীন রাশি বা লগ্নের মানুষরা, তাদের জন্য 2024 নভেম্বর কেমন কাটতে চলেছে। একদিকে সাড়েসাতি শুরু হয়েছে, অন্যদিকে রাহু রয়েছে, তার সঙ্গে সঙ্গে মীনের পঞ্চম ভাবে মঙ্গলের উপস্থিতি, সপ্তম ভাবে কেতু, অবস্থা তো বেশ জটিল, তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। এর মধ্যে ভালো কথা একটাই যে শনিদেব তিনি কিন্তু মার্গী হচ্ছেন 4 তারিখ। আবার মীনের সপ্তম পতি অর্থাৎ বুধ তিনি কিন্তু বক্রী হচ্ছেন বৃশ্চিক রাশিতে 9 ভাবে, এটা আবার কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। স্পেশালি কর্মক্ষেত্রে কিছু মিসবিহেভিয়ার করে ফেলা, কিছু ভুল করে ফেলা এবং সেই ভুলের জন্য বেশ বড় রকম মাশুল দিতে হচ্ছে, কিছু হিসেবে গণ্ডগোল করে ফেলা, কোনো একটা অনলাইন পেমেন্টের সময় শূন্যের সংখ্যা বাড়িয়ে ফেলা, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তাই কাজকর্মের প্রতি একটু সচেতন থাকতে হবে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বেশ সিনসিয়ারভাবে কাজগুলো করবার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রেই আপনি কিন্তু একদম সমস্যাবিহীনভাবে থাকতে পারবেন। জীবনের বিভিন্ন রকম সমস্যা, অশান্তি, ঝামেলা, এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। ওভারঅল শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হচ্ছে মীন রাশি বা লগ্নের মানুষকে, প্রত্যেকটি বিষয়ে সাবধানতা এটাও অবলম্বন করতে হবে। ব্যক্তিত্ব বিকশিত হবে এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজন। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে, কোনো রকম বড় ইনভেস্টমেন্ট সেটাও বিপজ্জনক হতে পারে। প্রত্যেকটি ইনভেস্টমেন্ট করবার আগে পার্টে পার্টে করতে হবে এবং ভালো একজন পরামর্শকের সাহায্য আপনাকে অবশ্যই নিতে হবে। এই সময় জ্যোতিষ শিক্ষার একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে, মনের মধ্যে কিছু অতৃপ্তি দেখতে পাওয়া যাবে, শরীরের নিম্নাঙ্গে এবং বাদিকে ব্যথার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এটা হঠাৎ আঘাতজনিত ব্যথা হতে পারে কিংবা দীর্ঘদিন ধরে চলছে, ব্যথাটা এখন বাড়ছে, এটা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। অল্প বিস্তর গোপন শত্রুতা আসবে, প্রেমের ক্ষেত্রে স্ট্রিং ডিসিশন নিয়ে ফেলতে পারেন, হঠাৎ করে মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে। নমনীয়তার পরিবর্তে কিছুটা কাঠিন্য নিয়ে আসা এটা আপনার জন্য উচিত। নিজের কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে, প্রত্যেকটি কাজ পরিকল্পনা মাফিক করতে হবে।
নভেম্বর মাসের প্রত্যেকটি দিনের জন্য, প্রত্যেকটি দিনের খরচের জন্য, কাজের জন্য আপনার সুষ্ঠু পরিকল্পনা থাকা উচিত। খেয়াল রাখতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য নভেম্বর মাসটা কিন্তু কঠিন একটা সময় কাটতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, নিজের জীবন ধরনের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন মীন। সমস্যাগুলি আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনাকে জীবন ধারণ করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন, নিজের বুদ্ধি, দক্ষতা এবং সহানুভূতির মাধ্যমে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই আমরা বলেছি অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান হতে হবে। লটারির টিকিট কাটতে পারেন, কিন্তু কোনোরকম অনলাইন গ্যাম্বলিং, অনলাইন ফাইন্যান্সিয়াল বেচিং ইত্যাদির ক্ষেত্রে যাবেন না। সন্তানের স্বাস্থ্য নিয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে, সন্তানের কাছে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে, সন্তানের মাধ্যমে আপনারও উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় বড় কাজে হাত দিতে পারেন, নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ঠান্ডা লাগতে পারে, কাজকর্মের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লোহার ব্যবসা, যে কোনো ভারী ব্যবসা, গাড়ির ব্যবসা, উন্নতির মাত্রা বাড়বে। ওষুধের ব্যবসাতেও উন্নতি দেখতে পাওয়া যাবে, কিছু নতুন কানেকশন সৃষ্টি হতে পারে, ভাই বোন এদের সাফল্যের কারণে বেশ আনন্দ প্রাপ্ত হতে পারেন মীন। পরিবেশের যত্ন নেওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর জটিলতা থাকছে। বিবাহিত জীবন মাঝারি, বিয়ের কথাবার্তা অবশ্যই ফাইনাল হতে পারে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে। আইডি জটিলতা থেকেও মীনকে দূরে সরিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে মীনকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি ওয়ার্ড মাথায় রাখতে হবে, এই ওয়ার্ডটি হলো আজকে নয় কালকে। অর্থাৎ আজকে যদি কোনো ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনটা আজকে না নিয়ে একটু লেটে নেব, অর্থাৎ সেই সময়টুকুকে আমি নেব আবার চিন্তাভাবনা করবার জন্য, বুঝবার জন্য যে কি হতে পারে, কি ঘটতে চলেছে সেটা উপলব্ধি করবার জন্য। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, মীন রাশি মীন লগ্নের মানুষদের মধ্যে তীব্র আধ্যাত্মিকতার প্রকাশ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাইক চালাবেন অবশ্যই সাবধানে, গাড়ি চালাবার সময়ও সাবধানতা অবলম্বন করবেন। শিক্ষক কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির সঙ্গে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান ভাগ্য ভালো, সন্তান প্রাপ্তির জন্য মীন কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। আরেকটি বিষয় আমি বলবো, প্রেমিক কিংবা প্রেমিকাদের ক্ষেত্রে যাদের প্রেম এখনও বাস্তবায়িত হয়নি, আপনি কাউকে ভালোবাসছেন বা বেসেছেন কিন্তু তাকে প্রকাশ করতে পারছেন না, মনের মধ্যে একটা সুপ্ত ভয় আপনাকে পিছিয়ে দিচ্ছে বারবার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু সঠিক সময়। একটু সাহস সঞ্চয় করুন, প্রকৃতি ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, গিয়ে তাকে বলুন এবং সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ এটি কিন্তু প্রত্যাখ্যাত হবে না, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। প্রেমিক কিংবা প্রেমিকাকে অবশ্যই কনভিন্স করার চেষ্টা আপনি করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, লেখালেখি ক্রিয়েটিভ কাজকর্ম সাকসেস রেট অনেকটাই বেশি। শরীরের দিকে তো যত্ন রাখতেই হবে মীনকে এবং ভীষণভাবে রাখতে হবে, কোনো শারীরিক সমস্যাকে ইগনোর করা যাবে না। হতেই পারে শরীরে সমস্যা হয়েছে, আপনি ভাবছেন যে এখন তো খুব একটা অসুবিধা হচ্ছে না, কিছুদিন পরে এ ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু এটাই আপনাকে সমস্যায় ফেলবে। কোনো সমস্যা, কোনো শারীরিক সমস্যা তাকে ডিলে করানো কোনোভাবেই যাবে না। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, কখনো কখনো রেগেও যেতে পারেন মীন, কিন্তু আলটিমেটলি সম্পর্কগুলি ভালোই থাকবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে, সামাজিক কার্যকারিতার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। পুরনো বন্ধু কিন্তু কন্টিনিউয়াসলি শত্রুতা করে চলেছে, এমন কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। পূর্ব ভাদ্রপদ উচ্চবিদ্যার সুযোগ হতে চলেছে, পায়ে ব্যথা যন্ত্রণার শিকার হতে পারেন, লোন নিতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, কিছুটা নিয়ন্ত্রণ রাখুন নিজের অ্যাক্টিভিটির ওপরে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, চাকরি পরিবর্তন করতে বাধ্য হতে পারেন আপনি। স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, কিন্তু সাপোর্ট পুরোপুরি আপনারা প্রাপ্ত হবেন। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। প্রচুর পরিশ্রম আপনাকে শারীরিক দিক থেকে দুর্বল করে ফেলতে পারে, বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, শরীরের বাম পার্শ্বে এবং ঊর্ধ্বাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, এই চাপ যে সবসময় অর্থনৈতিক হবে তা কিন্তু একেবারেই নয়। প্রেম করছিলেন বেশ লুকিয়ে লুকিয়ে, হঠাৎ করে নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে ধরা পড়ে গেলেন,
এবং এরকম একটা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে রয়েছে। হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে, পুরনো শত্রুতা অবশ্যই বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র রেবতী, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, কোনো একটি ভ্রাতৃ প্রতিম সম্পর্ক সেটাও আপনার জীবনে সৃষ্টি হতে পারে, কোনো একজন মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে, কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, পুরনো শত্রুতা জেগে উঠতে পারে এবং ছোট্ট ছোট্ট জায়গায় ভুল করে ফেলার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই দেখতে পাওয়া যায়, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে, মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, বাড়তে পারে অল্প বিস্তর আইনি জটিলতা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা পিতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার শিকার হতে পারেন, তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্যবসার ক্ষেত্রে অতি সাবধানতা অতি সচেতনতা প্রয়োজন, বিশেষ করে যারা আগুন সংক্রান্ত ব্যবসা করেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান সচেতন হতে হবে, ছোটখাটো শারীরিক সমস্যা সেটাও কিন্তু বড় আকার ধারণ করতে পারে, পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, পুরনো কোনো সমস্যা জেগে উঠতে পারে। তাহলে মীন রাশি এবং তার তিনটি নক্ষত্রের মানুষদের জীবনে কি ঘটতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেখান থেকে আমরা সঠিকভাবে জানতে পারব আপনার জীবনে এক্স্যাক্টলি কি হতে চলেছে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মীন রাশি বা লগ্নের মানুষরা যখনই দেখবেন শরীরটা কিছুটা দুর্বল, কনফিউজড হয়ে পড়ছেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে, সেই সময় ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সানস্টোন ব্রেসলেট। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রেও সিট্রিন এবং তার সঙ্গে সঙ্গে রেড জেসপার ব্রেসলেট অথবা পাইরাইটস ব্রেসলেট ধারণ করতে পারেন। পাঁচ মুখে রুদ্রাক্ষ, এক মুখে রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মনে রাখবেন, জ্যোতিষ শিক্ষার জন্য, জ্যোতিষকে ভালোভাবে জানার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজি। ফিরে আসব পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। দেখা হবে দীপান্বিতা অমাবস্যায়। জয় মা আদিশক্তি। নমস্কার।